কাল আসবো না, পরশু আসবো না, তারপরে হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ছোটা স্মৃতি বাড়া ধামাকা। হর এক স্মৃতি জরুরি হতে হয়। হ্যাপি দিওয়ালি সবাইকে অ্যাডভান্স। তো দুর্গা পুজোর সময় আমি ভিডিও করেছিলাম, কিন্তু অনেক লেট হয়েছিল আপলোড করতে, কারণ অফিসের কাজ মানে সামাল দেওয়ার পর আমার ভিডিওগুলো আপলোড করতে অনেক দেরি হয়ে গেছিলো, অনেকটাই চাপে ছিলাম। অফিস করার পর যদি কেউ ব্লগ করে তারা ব্যাপারটা বুঝবে কীরকম, মানে সময়টা বের করা খুব মুশকিল, বাট এটা আমার হবিস, তাই জন্য আমি করি। তো যাই হোক, কালী পুজোর যে ভিডিওগুলো আশা করি তাড়াতাড়ি আপলোড করতে পারবো। তো এখন আমরা যেখানে এসেছি সেটা হচ্ছে বারাসাত, বারাসাতের হচ্ছে সন্ধ্যানী। তো চলুন দেখে নেওয়া যাক বারাসাত সন্ধ্যানী এবারে প্রিপারেশানটা কীভাবে কীরকম করেছে প্যান্ডেলের, চলুন দেখে নেওয়া যাক। আমি বলে দিই বারাসাত সন্ধ্যানী কীভাবে আসবেন আপনারা, ঠিক আছে? তো বারাসাত সন্ধ্যানী যদি আসতে চান তাহলে আপনারা মানে যদি আপনারা এয়ারপোর্ট থেকে আসেন, নাগেরবাজার হয়ে এয়ারপোর্ট থেকে আসেন, তাহলে থ্রু মধ্যমগ্রাম হয়ে বারাসাত আসার পর ডাকবাগলো মোড় ক্রস করে যে রেলগেট আছে, রেলগেটের আগেই ডান দিকে আপনি সন্ধ্যানী প্যান্ডেলটা পাবেন। এবারে সন্ধ্যানী প্যান্ডেলের এদের ভাবনাটা একটু অন্যরকম, মানে এরা দেখাচ্ছে একটা পাহাড় করেছে এবং পাহাড়ের মধ্যে লিফ্টের মাধ্যমে ঠাকুরটা নামবে দেখানো হচ্ছে, মানে খুব সুন্দর। তো প্রিপারেশনটা কীরকম করছে আপনারা দেখলেন এবং ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, এবং পুরো প্যান্ডেলটা যখন কমপ্লিট হবে অবশ্যই আমি আসবো, দেখাবো আপনাদের। তো অবশ্যই কমেন্টে জানাবেন প্রিপারেশনটা কেমন লাগলো, এবং ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন, আর যদি ফেসবুকে দেখেন তাহলে অবশ্যই লাইক অ্যান্ড ফলো করবেন। তো চলুন যাওয়া যাক নেক্সট প্যান্ডেলে।